সেরা টিম কম্বিনেশনের প্রয়োজনে ম্যানেজমেন্ট যখন তাকে প্রয়োজনীয় মনে করবে তখন আবার ডাকবে বিশ্বাস উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। নিউজিল্যান্ডের ভেন্যুতে টাইগারদের হতাশাজনক পারফরমেন্সের ইতিহাস বদল হতে পারে এবার বিশ্বাস তার। নুরুল হাসান সোহান জাতীয় দলে ওয়ানডে ও টেস্ট অভিষেক ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের ভেন্যুতে। এবার ওয়ানডে টি টোয়েন্টি সিরিজ খেলতে তার সতীর্থরা কঠিন কোয়ারেন্টিন আর বায়োবাবল সিকিউরিটির কড়া নিয়মে। দেশেই টিম টাইগার্স বায়োবাবলে থেকে খেলেছে আন্তর্জাতিক সিরিজ, তাছাড়া মানসিক প্রস্তুতি নিয়েই নিউজিল্যান্ডে গেছে তামিম মুশফিকরা, কাজেই খুব সমস্যা হবে না বলেই মনে করছেন সোহান। নতুন বলে নিউজিল্যান্ডের ওয়েদারে এবং এনভায়রনমেন্টে খেলাটা আসলেই ডিফিকাল্ট, তো আমরা যদি নতুন বলটা কোনোভাবে পার করতে পারি এবং এর সাথে কোপ আপ করতে পারি, দেখা গেল হয়তো প্রথম 10 ওভার্স যেটা আমরা যদি খুব বেশি হলে একটা উইকেট ফল করতে পারি, বেশি উইকেট নিয়ে যদি 10 ওভার পরে আমরা ঢুকতে পারি, আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য বড় রান করা অনেক বেশি ইজি হয়ে যাবে। নিউজিল্যান্ডের নেলসনে 2016 দুই ওয়ানডে ম্যাচের পর জাতীয় দলে আর সুযোগ পাননি সোহান, তাতে আক্ষেপ নেই এই ক্রিকেটারের। টিম কম্বিনেশনের কারণে সেরা দলটাই বেছে নেবে ম্যানেজমেন্ট, দলীয় পারফরমেন্সটাই বড় করে দেখেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। লাস্ট যখন খেলেছি তখন ম্যাচিউরিটি একরকম ছিল, ম্যাচিউরিটি আরও আনার চেষ্টা করতেছে এবং সামনে সুযোগ আসলে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর আমার কাছে এরকম কোনো আক্ষেপ মনে হয় না যে এক জায়গাতে চেঞ্জ হয়েছে, কারণ আমি ডোমেস্টিক যখনই খেলতেছি আল্লাহর রহমতে পারফর্ম প্রতি বছরই করতেছি। নিউজিল্যান্ডে মাঠে খেলার অভিজ্ঞতা থেকে সোহান জানান স্কোর বড় করতে নতুন বলের চ্যালেঞ্জ উতরে যেতে ফার্স্ট পাওয়ার প্লে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ক্রিজে টিকে থাকতে পারলেই ট্রু উইকেটে ইনিংস বড় করা কঠিন হবে না মোটেও। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ, ঢাকা।